আসসালামু আলাইকুম আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের দেখাবো নবম শ্রেণীর শেষ সপ্তাহ বা ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরমালা। তো চলো শুরু করি। এই সপ্তাহে তোমাদের জাস্ট একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, ক খ গ ঘ। তো ক নম্বরে প্রশ্ন ছিল তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। এটার উত্তরে তোমরা লিখবা, কোনো বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। খ নং প্রশ্ন ছিল, মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন, ব্যাখ্যা করো। এটার উত্তরে তোমরা লিখবা, মাটির কলসিতে পানি ঠান্ডা থাকার কারণ ব্যাখ্যা করা হলো, মাটির কলসির গায়ে ছোট ছোট অনেক ছিদ্র থাকে, খালি চোখে এই ছিদ্রগুলো দেখা যায় না। এই ছিদ্রগুলো দিয়ে পানি চুইয়ে কলসির বাইরে চলে আসে, তারপর বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে চায়। কিন্তু পানির আকাশে উড়ার জন্য তাপের প্রয়োজন, কারণ তাপের কারণেই পানি বাষ্প হয়, আর এই তাপ আসে কলসির ভিতর থেকে। বাষ্পীকরণের সুপ্ত তাপ তরলকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করে, যার ফলে কলসির ভিতরে তাপ কমে যায় এবং একই কারণে পানি ঠান্ডা হতে থাকে। গ রয়েছে বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো, এটা একটা অঙ্ক। তো তোমরা প্রথমে লিখবা গ এর উত্তর, তারপরে লিখবা এখানে বস্তুর ভর m সমান 50 gm বা সমান 50 গ্রাম বা সমান 0.05 kg। বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ s সমান 1500 j kg ইনভার্স 1 k ইনভার্স 1। বস্তুর প্রাথমিক তাপমাত্রা, এরপর এটা লিখবা, তোমরা ভিডিওটা আমি মুখে পুরোটা বলছি না, ভিডিওটা থামিয়ে তোমরা পুরোটা লিখবা। তাপমাত্রা হ্রাস পায় বস্তু কর্তৃক বর্জিত তাপ কিউ হলে এত। এরপরে চলে আসবো ঘ নম্বরে। ঘ নম্বরে সেম প্রশ্নটা ছিল যে উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিটার মূল রীতিতে সমর্থন করে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এইটার উত্তর হবে এরকম, অ্যালুমিনিয়ামের ভর লিখবা, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ এখানে যেরকম যেরকম আছে পুরোটা, তাপমাত্রা বৃদ্ধি পায়, এই সংকেতগুলো লেখার পরে সর্বশেষ লিখবা ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ Q2 সমান অ্যালুমিনিয়ামের পাত্র কর্তৃক গৃহীত তাপ Q3 প্লাস পানি কর্তৃক গৃহীত তাপ Q4। এরপরে এই সংকেতগুলো লিখবা, এবার আবার শেষে লিখবা, আবার গ হতে পায় বস্তু কর্তৃক বর্জিত তাপ Q সমান 6750 j। তো এটাই হচ্ছে তোমাদের ঘ নম্বরের উত্তর। তো এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের উত্তরমালা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বাকি অ্যাসাইনমেন্ট উত্তরগুলো দেখতে আমার চ্যানেলে গিয়ে ভিডিওতে যা গেলে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী উত্তরপত্রে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, এতটুকু উপকারে আসে, ভিডিওটি সেরে যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো পার্টে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।